জুলাইপাড়ে বীরচন্দ্র কোভিড কেয়ার সেন্টারে চূড়ান্ত বিক্ষোভ। কোভিড কেয়ার সেন্টার ছেড়ে বাইরে চলে আসেন রোগীরা। চিকিৎসা কর্মীদের সাহায্য করার জন্য অন্য যে কর্মীরা রয়েছেন তারা এখন ভয়ে তটস্থ। জানা গেছে এখানে থাকা রোগীদের অনেক সমস্যা। এসব সমস্যা নিয়ে তারা বেশ কিছুদিন ধরেই সরব ছিলেন। শনিবার সকালে তারা কোভিড কেয়ার সেন্টারের বাইরে চলে আসেন। এতে সংক্রমণ আরো ছড়িয়ে পড়ার ভয় রয়েছেন অন্যান্যরা। বীরচন্দ্র মনুর একলব্য মডেল রেজিডেন্সিয়াল স্কুলে রয়েছে একটি কোভিড কেয়ার সেন্টার। সেখানে 86 জন রোগী রয়েছেন, ডাক্তার একজন এবং মেল নার্স একজন। শনিবার সকালে একটি মারুতি ভ্যানে করে সেখানে আরও একজন রোগীকে আনা হয়। তিনি এলে ওই সেন্টারে যারা পুরনো রোগী তারা বলেন ভেতরে কোনো পরিষেবা নেই, খাবার মিলছে না ঠিকভাবে, অন্য অনেক কিছুর অভাব রয়েছে, আবার কেন নতুন করে রোগী আনা হচ্ছে। যে নতুন রোগীকে আনা হয়েছিল তাকে ঢুকতে দেয়া হয়নি। এদিকে খবর পেয়ে ছুটে যান এসডিপিও এবং অ্যাডিশনাল এসপি। তারা সংবাদ মাধ্যমকে কিছু বলতে চাননি, কিন্তু ওই কোভিড কেয়ার সেন্টারের সামনে উত্তেজনা বাড়তেই থাকে। ছুটে যান দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসক। তিনি ওই কোভিড কেয়ার সেন্টারের অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলেন। কর্মীরা জানিয়েছেন দুজন মাত্র কর্মী দিয়ে ওই কোভিড কেয়ার সেন্টার সামলাতে হচ্ছে, তাই অনেক সমস্যা হচ্ছে। কিন্তু এদিন রোগীরা ডাক্তারদের বসার জায়গায় এবং অফিসে গিয়ে ঢুকেছিলেন, এখন তারা সংক্রমিত হবার ভয়ে রয়েছেন। খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া তারা ডিমান্ড দিল প্রথম তো রিপোর্ট, দ্বিতীয় কথা হইতেছে তারা প্রতিজনের রেড কভার, বালিশ, বালতি, মগ ইত্যাদি ইত্যাদি এগুলি যা যা দরকার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বেডে থাকতে, এখন এগুলি না দেওয়া পর্যন্ত তারা এখান থেকে যাইতো। তো আমরা 5 মিনিট দেখুন, আমি 5 মিনিটের মধ্যে আমরা রিপোর্ট আইব, তো বুঝার ব্যাপার। তো 5 মিনিট এরপরে তারা আস্তে আস্তে চিন্তা করছে, তারা এই গেট থেকে খুলে যায় টোটাল 100 কমপ্লেক্সের মধ্যে ঢুকে গেছে 100 মারার জন্য। টোটাল ব্যাপারটা এখানে এদিকে আমরা খুলে আছে, আমরা তো ভয়ে গিয়া রান্না করে ঠিক করেছি, আমিও ঢুকছি, ও ঢুকছে, সাতটা তো উঠে আসে, এর লিগা আমরা কিছু করতে আসছি না। এরপর দেখলাম চুপে চলে তারা গেছেনি, তারা এখান থেকে হইচই হইচই করতেছে। বিকেল পর্যন্ত ওই বিক্ষোভ চলে, ছিল উত্তেজনাও। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।